সন্দীপ মহেশ্বরী স্যার বলেছেন, আপনি যদি সেই ব্যক্তির সন্ধানে থাকেন যে আপনার জীবন পরিবর্তন করে দেবে, তাহলে একবার আয়নার সামনে তাকিয়ে দেখুন, তাকে দেখতে পাবেন। স্যার বলেছেন, যেটা আপনি পাননি তার জন্য নিজেকে দোষ দেওয়া বন্ধ করে দিন, যেটা আপনি পেয়েছেন তার জন্য নিজেকে কৃতজ্ঞতা জানান। তিনি বলেছেন, কোনো কাজে যদি আপনি নিজের 100% দেন তাহলে আপনি সাফল্য পাবেন। তিনি আরো বলেছেন, সবচেয়ে বড় রোগ কি বলবে লোক। আমরা কোনো কাজ শুরু করে ভাবি যদি আমরা ব্যর্থ হই লোকে কি বলবে, লোকে কি মনে করবে, আর এই ভেবে আমরা সেই কাজ থেকে পিছিয়ে যাই। তাই স্যার বলেছেন, লোকে কি বলবে সেটার দিকে না ভেবে তুমি তোমার উদ্দেশ্য, তুমি তোমার লক্ষ্য নিয়ে তোমার কাজটা করতেই থাকো, তাহলেই তুমি সফল হবে। সন্দীপ মহেশ্বরী বলেছেন, না পালাতে হবে, না থেমে পড়তে হবে, শুধু চলতেই হবে, শুধু চলতে হবে। তিনি আরো বলেছেন, ব্যর্থতা এটাই প্রমাণ করে যে আপনি চেষ্টা করেছেন। স্যার বলেছেন, সবসময় শক্তিশালী হওয়ার চেষ্টা করো, কারণ পৃথিবীর মানুষ শক্তিশালীদের প্রতি বেশি আকৃষ্ট হয়। সন্দীপ মহেশ্বরী স্যার বলেছেন, সবসময় মনে রাখবে আপনার সমস্যার চেয়ে আপনি অনেক বড়, তাই সমস্যা এলে ভেঙে পড়বেন না, নিজের ভাবনাকে নিয়ন্ত্রণ করতে শেখো, তাহলে দেখবে আপনার ভাবনা আপনাকেই নিয়ন্ত্রণ করতে শিখে গেছে। স্যার বলেছেন, সফলতা আসে অভিজ্ঞতা থেকে, আর অভিজ্ঞতা আসে অসফলতা থেকে। আপনাকে শক্তিশালী হতে হবে অন্যকে পিছনে ফেলার জন্য নয়, আপনাকে শক্তিশালী হতে হবে যাতে অন্যরা আপনাকে পেছনে ফেলে না চলে যায়। সন্দীপ মহেশ্বরী স্যার বলেছেন, জীবনে যদি সফল হতে চাও আপনি কি পারেন সেটা ভাবা বন্ধ করে দিন, শুধু ভাবুন আপনি কি করতে পারবেন। তা সন্দীপ মহেশ্বরী স্যারের বাণী আপনাদের কেমন লাগলো নিচে কমেন্টস করে অবশ্যই জানান, আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ।